গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রুটি আর চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি ব্লগটা শুরু করতাম অনেকক্ষণ আগেই, বাট ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিলো, যার জন্য আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। উঠেছি 9টার সময়, তারপরে শুয়েছিলাম প্রায় 45 মিনিটের মতো, মানে 9:45 উঠেছি, তাও দেখছি এত কুয়াশা। তারপরে এক কাপ কফি খেয়ে নিলাম আর মেঘনাকে খাওয়ালাম ওটসের পায়েস, কেননা এতটা লেট হয়ে গেছে। এরপরে ভাত করব, খাওয়াবো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই একটু ওটসের পায়েস করে খাওয়ালাম। আর এখন এই যে রুটি করে নিয়েছি, আমাদের দুজনের জন্য 4টে রুটি করেছি, আর এই যে রোয়াচা করে নিয়েছি, এই যে রোয়াচা এখনও দেখো বাসি বাসন টাসন পড়ে আছে। আর এই যে সয়াবিনের তরকারি কালকে রাতের একটু ছিল, এটা দিয়ে রুটিটা খেয়ে চা খাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো। সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে 1:30, দেখো আমি 12:30 দিকে রান্না বসিয়েছি, কেননা 12টা বাজে তখন চা রুটি খাচ্ছিলাম, তারপরে বাসন টাসন সমস্ত কিছু ধুলাম, তারপরে বাথরুম গেছিলাম, তারপরে আবার মেঘনাকে আপেল কেটে দিলাম, বসে বসে খেলো। আপেল আর অরেঞ্জটা ছিল, কালকে অরেঞ্জটা দেওয়া হয়নি, ঘুমিয়ে গেছিলো, তার জন্য মানে ওকে জিজ্ঞেস করলাম আপেল খাবে কিনা, ওগুলো খাবো। একটা আপেলকে হাফ কেটে ছুলে ওকে আবার ছুলে দিলে খায়, খোসা সমেতও খেতে পারে না, এমনিতে তো দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, আর চিবিয়ে তো খাবার গোটা খাবার খেতে চায় না, তার জন্য ওকে ছুলে দিয়ে। আর আপেলটা নরম ছিল, বালি বালি আপেল, আপেল দেখবে দু রকমের হয়, একটা বালি বালি টাইপের হয় আর একটা কচকচ কচকচ করে পেয়ারার মতো, মানে নাশপাতির মতো, কিন্তু এই আপেলটা বালি বালি ছিল, তার জন্য মুখে দিলে যে গলে যায় সেজন্য খেতে পারে। তো আজকে ঝটপট করে রান্না করে নিলাম। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে সমস্ত নিরামিষ করেছি, মানে সব বাসনপত্র ভালো করে ধুয়ে টুয়ে সব নিরামিষ করেছি। আমার আমাদের ওইদিকে গ্রামের দিকে যাদের বাড়ি তারা হয়তো জানবে, আজকের দিনে মানে পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা যাদের যেরকম নিয়ম, স্থানীয়দের হয় কিনা জানি না, বাঙালিদের এই নিয়মটা হয়, আমাদের গ্রামের দিকে এটা হয় আর কি, অনেক জায়গায় হয়। ভোরবেলা পৌষ সংক্রান্তির দিন সূর্য ওঠার আগে সূর্যকে পিঠা দিতে হয়, মানে আগের দিন আতপ চাল ভিজিয়ে রাখতে হয়, তারপরে সেই শিলনোড়ায় চাল বেটে ঠাকুরের গ্লাসে করে পুরো উঠোন লেপে, উঠোনের সারা জায়গায় অনেকে আবার ডিজাইন করে, যাদের বড় বড় উঠোন আছে, একদম গ্রামের দিকে বেশি ভালো লাগে দেখতে। সূর্য দেবতাকে পিঠা খেতে দিতে হয় পৌষ সংক্রান্তির দিন। এবার রান্না করা পিঠা তো আর ওইভাবে সাজিয়ে দেওয়া যায় না, তার জন্য ওই চালবাটাকে এই গ্লাসে করে নিয়ে এরকম গোল 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 গোল, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে যারা জানো না এটা তো। তারপরে সিঁদুর ধান দুব্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয়, মানে পুজো করতে হয়, সূর্য পুজো যাকে বলে। তারপরে সেদিন আবার অনেকের বাড়িতে বাস্তু পুজো আর ক্ষেত্র পুজো হয়। ক্ষেত্র পুজোটা হচ্ছে গিয়ে যাদের জমি টমি আছে, নতুন ধানের চাল টাল দিয়ে ক্ষেত্র পুজো করতে হয়, বাস্তু পুজো করতে হয়। বাস্তু মানে তো তোমরা জানো ভিটে, সে ভিটে পুজো করতে আমাদের বাড়িতে হতো, মানে আমার মা করতো না, আমার জেঠিমা করতো, তো এখন জেঠির বয়স হয়ে গেছে, এখন আর পারে না করতে, আর বাড়িতে ঘর বাড়ি হয়ে গেছে, সেরকম জায়গাও নেই উঠোনে, উঠোনের মধ্যে এটা করতে হয়। উঠোনের মধ্যে উনুন বানিয়ে পায়েস রান্না করতে হয়, তারপরে সন্ধ্যেবেলা সারাদিন না খেয়ে সন্ধ্যেবেলা সূর্য পুজো করতে হয়, সন্ধ্যে অবধি 7খানা তারা দেখতে হবে, মানে 7টা তারা, তারা দেখার পর তারপরে উপোস ভঙ্গ করতে হবে। তো যতক্ষণ না 7টা তারা দেখবে ততক্ষণ হাতে প্রদীপ মোমবাতি এগুলো নিয়ে একভাবে দাঁড়িয়ে থাকতে হবে, 7টা তারা যখন দেখা হয়ে যাবে তখন কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। যাদের মধ্যে যেরকম নিয়ম, অনেকের মানে মানে বাঙালিদের মধ্যে তো প্রচুর নিয়ম আছে, পুজোর তো কোনো শেষ নেই, আমাদের 33 কোটির দেবতা, তার যে কত যে পুজো হয় কোনো ঠিক নেই। তো আজকের দিনে সূর্য পুজো হয়, তো আমাদের ওইদিকে সবার বাড়িতে আজকের দিনে নিরামিষ হয়, আর আমার শ্বশুরবাড়িতে তো কোনো পুজো পার্বণ কোনো কিছুই হয় না। আর টাউনের দিকে কে কী করলো না করলে এতটা কেউ কারোর বাড়িতে কেউ দেখতেও যায় না, তো আমাদের বাড়িতেও পুজো টুজো কোনো কিছুই হয় না। তো ভাবলাম যে আজকে পৌষ সংক্রান্তি, পিঠে টিঠে তো করার মতো ইয়ে নেই, কেননা আমি করতে পারি না, কোনোদিনও করিনি, একবার করেছিলাম পাটিসাপটা পিঠা, তো ইউটিউবে দেখে করবো একদিন, আজকে করবো না, কেননা আজকে প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগছে না, চালমাল বাটতে হবে, ভিজাতে হবে, করবো একদিন, কাল পরশু করে করবো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ভাবলাম যে আজকে নিরামিষ রান্না করে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো এক ঝলক দেখে না আজকে কী রান্না করলাম, সমস্ত রান্না কমপ্লিট, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো তাহলে হয়ে যাবে, তারপরে মেঘনাকে খাওয়াবো। যেহেতু সকালবেলা একটু ওটসের পায়েস খেয়েছে আর কিচ্ছু খাই না, একটু আপেল খেলো, তো ওকে আজকে স্নান করাবো না, আজকে একটু গরম জল দিয়ে গাটা মুছিয়ে দেবো, কেননা আজকে 12 ডিগ্রি ছিল আজকে সকালবেলা ভোরবেলার দিকে, এত ঠান্ডায় এখনও কুয়াশা, এখনও রোদ ওঠেনি আমাদের এখানে। তো চলো দেখে নাও, আর মেঘনাকে তারপর খাইটাই দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি স্নান টান করে নিই তারপরে। তো আজকে রান্না করেছি এই যে ডাটা চচ্চড়ি, ফুলকপি আলু বাঁধাকপির ডাটা, তারপরে ধনে পাতা দিয়ে একদম নিরামিষ করেছে, আর 1 পিস বেগুন ভাজা মেঘনার জন্য করেছে। দেখো না বেগুন ভাজা না চিনি দিয়েছে, আমি কোনো তরকারিতে চিনি দিই না, বাট সবাই দেখে চিনি টিনি দিয়ে রান্না করে, আজকে একটু বেগুন ভাজা চিনি দিতে গেছে, চিনিটা দেখো পুড়ে কী অবস্থা হয়েছে, মানে তেলের উপরে দিয়ে দিয়েছে ভুল করে, বেগুনের উপরে দিতে হতো।
আর করেছি নিরামিষ বাঁধাকপি, মটরশুঁটি, ধনে পাতা, টমেটো দিয়ে। আমার তো দারুণ লাগে, শীতকালে এটা বেস্ট খাবার। গ্যাস অম্বল হয় জানি, কিন্তু তবু। আর করেছি শিম দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল। ডালটা ঘুটলে ভালো দেখা যেত, কিন্তু এখানে হাতা টাতা কিছু আনিনি। যাই হোক, আজকে ডাল করেছি, বাঁধাকপি করেছি, আর চচ্চড়ি, আর ওই যে এক পিস বেগুন ভাজা, এই হচ্ছে আজকে রান্না। তো চলো, এখন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।